একজন মুসলমান হিসেবে ভাষা শহীদদের জন্য আমাদের করণীয় কি? খুবই প্রয়োজনীয় প্রশ্ন। আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করে দিতে গিয়ে যে মানুষগুলোর জীবন দিতে হলো, সেই মানুষগুলোর সবগুলো মানুষই মুসলমান, সবাই বিশ্বাসী, এবং সবগুলো মানুষ যে আব্দুল জব্বার, আব্দুল সালাম, এই সমস্ত মানুষগুলো যারা চলে গেলেন, আবুল বরকত, যাদের অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হলো, সে ব্যক্তি যে নিজের অধিকার আদায়ের জন্য, নিজের জীবন রক্ষা করার জন্য জালেমের জুলুমের শিকার হয়ে মারা গেছে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমাদের একজন মুসলমান হিসেবে কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। একজন মুসলমানের মৃত্যুর পর তার জন্য দোয়া করাই হলো প্রধান কর্তব্য, মূল কর্তব্য, কারণ দোয়াটাই তার একটু উপকারে আসবে, তার পক্ষ থেকে দান সাদাকা করলে সেগুলো তার উপকারে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো তাদের কোনো উপকারে আসবে না, বরং সেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, এরকম অনেক কাজ আমরা করি, খুবই দুঃখজনক। নিজের ভাষা, নিজের ভূমি, এগুলোর প্রতি ভালোবাসা, এটা সহজাত একটা বিষয়। কারোর মধ্যে যদি এটা না থাকে তাহলে তার সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ মানুষ কিনে এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। মানুষ যে ভূমিতে জন্ম নেয়, যে ভূমিতে বড় হয়, সে মাটির প্রতি তার টান, ভালোবাসা, এটা সহজাত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে আসছেন, বারবার তিনি মদিনা থেকে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন। আল্লাহ বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল, বারবার আপনি আকাশের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন যে আপনার কেবলা যেন আপনার মাতৃভূমি হয়, কেবলা যেন বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে বাইতুল মাতৃভূমির দিকে হয়, আমি এটা দেখছি। আল্লাহ দেখছেন, আল্লাহ বলছেন, এবং আল্লাহ বলেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আপনাকে এমন একটা কেবলার দিকে ফিরতে নির্দেশ করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। পরবর্তীতে সেটা নাজিল হয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাতৃভূমির প্রতি তার সহজাত ভালোবাসা ছিল, এটা স্বাভাবিক। নিজের ভাষা, নিজের ভূমির প্রতি আমাদের ভালোবাসা হবে, মায়ের ভাষা, এটার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। কিন্তু এই ভালোবাসা প্রকাশের জন্য আপনি একটা ডেফিনিশন দিয়ে বলবেন তোমাকে এটা করতে হবে, না তোমাকে বলতে বলা হবে যে তুমি ভালোবাসা নাই, তুমি এটার প্রতি বিদ্বেষ পালন করছো, তুমি এই করছো সেই করছো, সেগুলো রীতিমতো অবিচার এবং প্রহসন, রীতিমতো জুলুম। মনে রাখবেন, একজন মুসলমান হিসাবে ভাষার জন্য আত্মত্যাগ করেছেন যারা, জীবন দিয়েছেন যারা, আমরা তাদের জন্য দোয়া এবং সাদাকা করলে তাদের উপকারে আসবে। এছাড়া আমরা বেদিতে ফুল দিলে তাদের চুল পরিমাণ কোনো উপকার হবে না, বরং যারা মারা গেছেন তারা সবাই মুসলমান হওয়ার কারণে একজন মুসলমান হিসেবে তারা ফুল নয়, দোয়া চাওয়ার কথা। এবং তাদের যারা পরিবার সদস্যরা বেঁচে আছেন তাদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমার বিশ্বাস তারাও বলবে ফুলগুলো তো আমাদের কাজে আসে না, আমরা চাইবো আমাদের মৃত মানুষের জন্য উপকার হয়, এরকম কোনো কাজ করা হোক। ভাইরা আমার, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই এই জাতীয় একটা প্রশ্ন উত্তরে বলেছিলেন যে একজন মানুষ তার মৃত্যুর পর তাকে যদি উপকার করতে হয় তাহলে ধর্মীয় পদ্ধতিতে করতে হবে, যদি আপনি আস্তিক হন, আর যদি আপনি নাস্তিক হন তাহলে নাস্তিক হলে তো আর তার উপকার অপকারের ব্যাপার নেই, আপনি মনে করেন সেই মানুষের সাথে মিশে গেছে, অতএব তাকে আর শ্রদ্ধা নিবেদন করার কি আছে, ওটা তো পুরোটাই বাদ যদি নাস্তিক হন। আর যদি আপনি আস্তিক হন তাহলে সেক্ষেত্রে আপনার বিশ্বাস হবে যে আমি তাকে উপকার করার একমাত্র মাধ্যম হলো ধর্ম, ধর্মীয়ভাবে উপকার করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এখন ধর্মীয়ভাবে যদি উপকার করতে হয় তারা সবাই যেহেতু মুসলমান ছিলেন, অতএব তাদেরকে ইসলামিক পদ্ধতিতেই উপকার করতে হবে, অন্য কোনো পদ্ধতিতে উপকার করলে সেটা উপকার নয়, বরং আরো ক্ষতি নিজেদের হবে, ইমানের ক্ষতি হতে পারে। বাংলাদেশের প্রথম সারির একটা আপনার ম্যাগাজিন আছে, মাসিক পত্রিকা আছে, আল কাউসার, মাসিক আল কাউসার, এই মাসিক আল কাউসারের নভেম্বর 2013 এই সংখ্যায় একটা আর্টিকেলে এই সম্পর্কে বেশ কয়েকটি তথ্য লেখা হয়েছে, বেশ আমাদের জন্য চিন্তা জাগানিয়া এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে লেখা হয়েছে যে হিন্দুদের দেবদেবীদের প্রতিমাকে যে উঁচু স্থানে স্থাপন করা হয় সেটাকে বলা হয় বেদি। বেদি বলা হয় কাকে? হিন্দুরা যে উঁচা জায়গায় দেবদেবীর মূর্তি রেখে পূজা করে, ওই উঁচু জায়গাটা যেখানে প্রতিমা রাখা হয় ওইটাকে বলা হয় কি? দেবী, এইয়া বেদি। এ বিষয়ে আপনার বাংলা একাডেমি থেকে প্রকাশিত সংক্ষিপ্ত বাংলা অভিধান, এই সংক্ষিপ্ত বাংলা অভিধানের মধ্যে আপনার লেখা আছে যে বেদি কাকে বলা হয়। বেদি বলা হয় হিন্দুদের যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত যে উঁচু ভূমি ওইটাকে বলা হয় বেদি। তাহলে শহীদ মিনার যে ফুল দেওয়ার জন্য, শহীদদের আত্মার জন্য বা শহীদদের সম্মানার্থে
যেটা কোনোটার নাম আপনি বেদি দিলেন, ওই একই জিনিস। এবং সেই সাথে বেদিকে পবিত্র মনে করে হিন্দুরা, সেজন্য সেখানে খালি পায়ে যায়, নগ্ন পায়ে যায়। এবং এখানেও আমাদেরকে নগ্ন পায়ে যেতে বলা হয়, উঠতে বলা হয়। লক্ষ্মী পূজার সময় আলপনা আঁকা হয়, আলপনা কাকে বলা হয়, এটার সম্পর্ক আপনার বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের মধ্যে আপনি দেখবেন যে আপনার বলা হয় অল্পনা, আলপনা আলপনা বলা হয়, যে আপনি সিঁড়ি ফ্লোর মাটিতে আঁকলেন এটাকে আলপনা বলা হয়। এটা লক্ষ্মী পূজার সময় করা হয়, এখানেও সে একই জিনিস করা হচ্ছে। ঠিক একইভাবে আপনার আরো বহু প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো আমাদের এই কালচারের সাথে খুব প্রাসঙ্গিকভাবে চলে আসে। এগুলো কোত্থেকে আসলো? যে লোকগুলো মারা গেল তারা মুসলমান, তাদের পরিবাররা সব মুসলমান, তাহলে তাদেরকে তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য দোয়া হওয়ার কথা, তাদের জন্য মাগফিরাত চাওয়ার কথা, তাদের জন্য দোয়া দরুদ করার কথা, সেটার নামগন্ধ কেন নাই? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং শুদ্ধটা করার তৌফিক দান করুন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে যেন এমন কাজ না করি যেটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে কিন্তু ইমান নিয়ে টানাটানি দেখা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইমান বিধ্বংসী হিন্দুয়ানি অপসংস্কৃতির এই সমস্ত ভয়াবহতা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে আমাদের মাটিকে, আমাদের প্রিয় ভূমিকে, আমাদের প্রিয় ভাষাকে ভালোবাসব, এটা আমাদের সহজাত প্রকৃতির দাবি। ইসলাম আমাদেরকে এবার নিষেধ করে না, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মায়ের ভূমির প্রতি, মায়ের ভাষা প্রতি কি ভালোবাসা ছিল সেটা আমরা বলেছি। অতএব সেটা আপন জায়গায় বহাল রাখতে হবে। কিন্তু এর মানে এই না যে আমরা মাতৃভূমির প্রতি ভালোবাসার নামে বা ভাষা শহীদদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদনের নামে এমন কোনো কাজ করব যেটা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এদেশে মানুষ তারা যে বিশ্বাস করে, ধ্যান ধারণা তার রাখে, বেশিরভাগ মানুষ তাদের সেই ধ্যান ধারণাকে ইগনোর করে বরং তাদের উপরে ভিন্ন ধ্যান ধারণাকে চাপিয়ে দেওয়া, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্টদের জন্য বোধোদয় হয়, মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে এবং জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।